আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই আদার ভ্লগ। শুরু করলাম আপনাদের নিয়ে আরেকটি নতুন ভ্লগ, যা খুব সকালে আমরা শুরু করেছি। চলুন দেখা যায় আজকের ব্লগে কী আছে। তো তেমন একটি স্পেশাল একটা দিন ছিল, কারণ ঈদের পর পর একটি গ্রুপ নিয়ে আমরা ঈদের আনন্দ করতে চাই। এটা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ লিভিং স্প্রিং বলি। তো আমাদের রাস্তার পথটা খুবই হাইওয়ে দিয়েছিল এবং খুবই পাহাড়ি এলাকা দিয়ে এটা যায়, যেহেতু নিউজিল্যান্ডের সবই আশেপাশে সবগুলোই পাহাড় এবং এটা যেহেতু একটা দ্বীপ আইল্যান্ড টাইপের, তো আমাদের খুব উঁচুতে উঠতে হইতেছিল। তো আমরা গাড়ি খুবই আস্তে আস্তে, কারণ একদম ন্যারো রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। ওই পাশের গাড়িগুলা বাই চান্স যদি কিছু হয়, আল্লাহ না করো, একদম নিচে পড়ে যাবে একটা পাহাড়ের সাথে। তো এখন আমরা ডাউনে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, যার কারণে আমি আস্তে আস্তে একটু ভিউ নেওয়ার চেষ্টা করছি। কারণ আমাদেরকে ডাউনে যেতে হবে, কারণ আমাদের প্রোগ্রামটা ডাউনে, যেটা লিভিং স্প্রিং স্পোর্ট ছিল। তো অলরেডি আমরা সবাই একসাথে পৌঁছে গেছি এবং এখানে সব মুসলিমরা ঈদের অনুষ্ঠানের জন্য এখানে এসেছেন। এই হলো আমাদের বুড়ি, আমরা এখানে পার্কিং করি। তো ঢুকেই প্রথমে নূর জাম্পিং বল পেয়ে যায় এবং ও এতে ওর ফ্রেন্ডদের সাথে খুবই খুবই মজা করছিল। ওরা ইন্ডিয়ান, তো আমি এখান থেকে একটু আস্তে আস্তে করে, যেহেতু আমরা একটু ডাউন এবং এর থেকে অনেক নিচে ছিল, আমি একটু ভিউগুলো নেওয়ার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে সবাই ব্রেকফাস্ট করছে। আফটার ব্রেকফাস্ট আমাদের একটা টাইমিং ছিল, যেখানে মহিলাদের এবং বেবিদের সবাইকে একসাথে সুইমিং টাইমিং ছিল। তো এখানে নূর এবং ওর যে বাকি কাজিন, বলতে আমার যে ভাইয়ের মেয়েরা আছে বা সিস্টারের মেয়ে আছে, ওরা সবাই এখানে সুইমিংয়ের জন্য নেমে যায় এবং ওরা খুবই খুবই আনন্দ করে। এবং সবারই, যেহেতু বাচ্চা না, সবারই সুইমিং কস্টিউম আছে। নূরকে জন্য আমরা কালকেই একটি সুইমিং কস্টিউমের জন্য চশমা কিনে দিই। এবং জানা কথা, আফটার সুইমিং শেষে আবারও আমাদের ড্রেস আপ নিয়ে উপরে গাড়িতে রেখে আসতে হয়, কিচ্ছু করার নেই। এই যে আমার বুড়ি চুল ভিজে গেছে, তাই আমি ওকে চেঞ্জ করে মাথা আছড়িয়ে দিই। আর অবশ্যই মুসলিম বলে কথা, নামাজ না পড়লেই হবে না। আমরা আমাদের টাইম মতো নামাজ শেষ করে সব বাচ্চাদেরকে একসাথে করে ওদেরকে আমরা একটি করে ঈদ গিফট ব্যবহার করে ওদেরকে ঈদ গিফট দিই, যাতে ওরা খুবই খুবই খুশি হয়। এবং বিকেল দিকে একটু সানি ওয়েদার ছিল, মাশাআল্লাহ এখানে দাঁড়াতে এবং কফি খেতে এত ভালো লাগছিলো, আমরা সবাই ভিউগুলো এনজয় করছিলাম। তো অনেক ভাইয়া ভাবিরা এসেছে এখানে এবং অনেক ব্রাদার অ্যান্ড সিস্টার রয়েছে যারা অন্যান্য কান্ট্রির। তো সত্যি ওই দিনটা না সত্যিই খুব ভালো যায়। এবং আমি আস্তে আস্তে করে ভিডিও ক্যাপশন করি। তো সারাদিন পরে যখন আমাদের প্রোগ্রাম শেষ হয়, আমাদের এখানে নিউজিল্যান্ডের একটি নিয়ম হলো প্রোগ্রাম শেষে আমরা নিজেদের কাজ আমরা নিজেরাই করি, যেহেতু আমরাই অনুষ্ঠান তৈরি করেছি এবং আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে, পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমাদেরই কাজ, এখানে লোকের প্রয়োজন হয় না। তো আমার হাজব্যান্ড এবং বাকি দুই ভাইয়া মিলেও এবং যিনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, তারা সবাই একটু হেল্প করছে। তো এখানে ভাইয়া খুব মজা করে দেখাচ্ছে যে দেখো দেখো আমরা নিউজিল্যান্ডের কাজ করে কতটাই ক্লান্ত হয়ে পড়েছি। তো সত্যি আজকের দিনটা আল্লাহর রহমতে খুবই ভালো যায়, আলহামদুলিল্লাহ। তো আমি আজকের মতো ব্লগ এখানেই শেষ করব এবং নিয়ে আসবো আবার নতুন কিছু ব্লগ নিয়ে। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।